হ্যালো, আচ্ছা আমি টিউটোরিয়ালটা যে জন্য করতেছি, কিছু প্রবলেম দেখা দেয়। এটা হচ্ছে যে হেন্ড্রিক্স, দেখেন আমি আমার কত নম্বর লিস্ট, এটা ল্যাম্ব্রিজ, এটা মনে হয় 36, এই যে 36 নম্বর লিস্ট থেকে আমি কি করলাম, এটা এরকম করলাম। করার পর এই হ্যান্ড্রিক্স শব্দটা আমি কপি করে যখনই আমার ফুল প্রজেক্ট পাইলে এটা কন্ট্রোল এফ ফাইন্ড করলাম, কন্ট্রোল বি ফাইন্ড নেক্সট, এই নামটা একবার আছে, এই যে আরেকবার আরেকবার, এই যে আরেকবার, দুইবার কিন্তু, এখানেও এখানেও হ্যান্ড্রিক্স, এখানেও হ্যান্ড্রিক্স, তার মানে একই, এটা কিন্তু ভায়ার চেক করবে, এই কারণে এটা এক নাম দুইবার দেওয়া যাবে না। আচ্ছা আবারও পাওয়া যাবে মনে হয়, আবারও পাওয়া না, এটা আরেকটা, আচ্ছা আরেকটা, এই যে হ্যান্ড্রিক্স কয়বার হইতেছে দেখেন, যে হ্যান্ড্রিক্স একই হ্যান্ড্রিক্স লন্ডন, এটা সমস্যা নেই। যে হ্যান্ড্রিক্স, এই হ্যান্ড্রিক্স কোম্পানি আমরা চারবার এন্ট্রি করছি, তাহলে এটা তো মনে করেন একটা এন্ট্রি চারবার করা যায় না, একই এন্ট্রি না, আর নাই, একটা এন্ট্রি চারবার পাওয়া গেছে, তো এরকম অনেকগুলো আছে। এই যে এই এন্ট্রিটা অনেকবার আসে, এই যে আমি এটা সার্চ করলাম কন্ট্রোল বি, যে একবার পেলাম, আরেকবার পেলাম, আরেকবার পেলাম, আরেকবার পেলাম, আরেকবার পেলাম, আরেকবার পেলাম, আরেকবার, প্রায় 3 থেকে 4 বার পাইছি আমি। দেখি আবার কয়বার পেলাম, একবার, দুইবার, তিনবার, তিনবার পাইছি, এরকম অনেকগুলা নাম আছে। তো এখানে করণীয় কি, একই নাম তো আমরা তিনবার কখনোই দিব না, মানে করণীয় কাজটা হচ্ছে আমার এই যে নামটা, এটা আমি কপি করলাম, আচ্ছা এটা 1 মিনিট, এটা কপি করে আমি যখনই গুগলে দিব এন্টার, তখনই এই লেখাগুলা দেখেন আর এই লেখাগুলা দেখেন, যে ওয়েবসাইট ভিজিট হয়ে গেছে এটা লেখা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়, তার মানে এই কাজটা আপনি করে ফেলছেন। এই যে এইটার কালার দেখেন আর এটার কালার দেখেন, চেঞ্জ হয়ে যায়, যে এটা লিংক ক্লিক হয়ে যায় তখন এটার কালার চেঞ্জ হয়ে যায়। তো এইখানে আবার আরেকটা জিনিস ফলো করতে হবে, এই যে বারবিকিউজ গ্লোরির সাথে যদি অন্য কোনো লেখা থাকে, ধরি আমি বারবিকিউজ গ্লোরি পেশিও লেখা, তাহলে কিন্তু এটা নিতে হবে। আর যখনই দেখা যাবে ডোমেন এক হয়ে যেতেছে, যে এই যে ডোমেনটা, এটা ডোমেন, এই লেখাটা যদি এক হয়ে যায়, তারপরও বারবিকিউ গ্লোরি পেশিও যদি আমি দেখা গেল আমার ডোমেনটা এক হয়ে গেল, তাহলে এটা এন্ট্রি করার দরকার নেই, কারণ একই ওয়েবসাইট বারবার দিয়ে আমার কোনো লাভ হবে না। আর এটা অটোমেটিকলি তাদের সফটওয়্যার আছে, তারা ধরে ফেলবে যে এক নাম কয়বার রিপিট হয়েছে, তাই আমরা এটা করবো না। আর আরেকটা জিনিস, আমরা এই যে এটা যাওয়ার পর যে ইমেলটা, ঠিক আছে এখানে সিওটা নিয়ে একটু কোশ্চেন আছে, সিইও এট দ্য রেট অফ, যখন আমরা দিই তখন দেখা যায় এখানে সিও না এসে অনেক বড় ধরনের মানে এমপ্লয়ার আসতে পারে, যে বড় বলতে ডিরেক্টর, ফাউন্ডার বা সিএফও বা যে কেউ বড় পদের যাকেই পাবেন তাকেই নিয়ে নেবেন। সিও আছে এখানে বা যেটাই আছে, তো বড় পদে যাকে পাবেন তাকে নিয়ে নেবেন, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা। তাইলে এন্ট্রি গুলো অনেক হয়ে গেল আমার, এন্ট্রি এখানে মনে করেন এন্ট্রি আর খালি থাকলো না, ও ডিরেক্টর হোক, সিইও হোক, সিএফও হোক, যেই হোক বড় পদে থাকলেই নেমটা দেখে দেখে নিয়ে নেবে। তারপর হচ্ছে আরেকটা জিনিস কি, আচ্ছা আরেকটা জিনিস, হ্যাঁ এই এই একই নাম কেন, এখন আরেকটা জিনিস দেখাই, আমি 37 38টা কপি করলাম, কপি করে এখানে দিলাম, দেওয়ার পর এখানে আমার রেঞ্জ 200 কিলোমিটার দেওয়া। তো এখানে কাহিনিটা হচ্ছে কি, আমি 200 কিলোমিটারে এই সিটি এবং এই সিটি, 200 কিলোমিটারের ভিতরে দেখা যায় এই সিটির ভিতরে এই সিটি পড়ে যায়, আবার এই সিটির ভিতরে এই সিটি পড়ে যায়, কারণ আমি রেঞ্জ নিয়েছি 200 কিলোমিটার, কারণ একটা সিটির সাথে আরেকটা সিটি সংযুক্ত থাকে, এই কারণে দেখা যায় 200 কিলোমিটারের ভিতরে আরেকটা সিটি পড়ে যেতে পারে, এই কারণে নামগুলো বারবার এখানে লিস্টে দেখবেন রিপিট হবে। এই যে বারবিকিউজ গ্লোরি হয়তো আবারও আসতে পারে, এটা আপনার আইডিয়া রাখতে হবে। এই যে হেন্ড্রিক্স শব্দটা কিন্তু এর আগে লিস্টে পাইছি, এখনও পাইছি, তার মানে কি এখানে যে এরিয়াটা আছে এক সিটির সাথে আরেক সিটি লেগে আছে, এই কারণে
এরিয়ার ভিতরে পড়ে যায়, 200 কিলোমিটার রেঞ্জের ভিতরে পড়ে যায়। যে কারণে এগুলো ফলো করে এগুলো কাজ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবো, তখনই আপনার চোখে বেজে যাব যে কোনটা আমি করলাম কোনটা আমি করলাম না। দ্য শিখ হাউস এটা আমি অনেকবার করছি, যে চলো একবার দুইবার তিনবার, তিনবার পাওয়া গেছে দ্য শিখ হাউস। এটার কারণটা কি, এটার কারণটা হচ্ছে এই যে এখানের কারণটা, এই যে 200 কিলোমিটার রেঞ্জ, 200 কিলোমিটার ভিতরে আরেকটা সিটি পড়ে যেতেছে। দেখা যায় কানাডার যে আয়তন, এক একটা সিটির আয়তন হইতে পারে যে 100 কিলোমিটার, দেখা যায় আরেকটা সিটির আওতায় হয়ে গেছে। তো এই কারণে এই নামগুলো আমরা আর নিব না, এই নামের এন্ট্রিগুলো যেগুলো ম্যাচিং হয়ে যাবো, এগুলো আমি কাজ করতে করতে আমার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবো তখন আমি দেখলেই বুঝবো যে কোন নামটা আমার নেওয়া উচিত কোন নামটা নেওয়া উচিত না, কারণ কোনটা আমি কাজ করছি কোনটা আমি করি নাই। কারণ হেনড্রিক্স আমি অনেকবার দেখছি, হেনড্রিক্স এর কারণে মুখস্থ হয়ে গেছে আমার। দ্য শিখ হাউস আমি অনেকবার দেখছি। আমি যদি আরেকটা নিই, যে আরেকটা সিটি নিলাম, দেখা যাবে ওইখানেও হেনড্রিক্স আছে। এখানে আমাদের এই যে এখানে হুম হার্ডওয়ার শব্দটা অনেক বেশি, হুম হার্ডওয়ারটা। আচ্ছা এখানে কমন কিছু পড়ছে এই সিটিতে, এই সিটির সাথে মনে অন্য সিটির কোনো সম্পর্ক নাই, এই কারণে এটাতে অত পড়ে না। এই যে এটাতে 50টা 50টা আছে, এই সিটির সাথে অন্য সিটি মানে এই সিটিটা অনেক বড়, 200 কিলোমিটার সমান, এই কারণে অন্য সিটি আর ভিতরে ঢুকতে পারে না, এরিয়াটা অনেক বড় তাই ঢুকতে পারে না। আর আরেকটা জিনিস, এই যে হুম হার্ডওয়ার জিনিসটা বেশি প্রবলেম করতেছে। এই যে কন্ট্রোল এটা, যখনই হোম অর্ডার এই ওয়েবসাইটটা আসে, এই ওয়েবসাইটটা আসলে এই ওয়েবসাইটের আমরা কোনো এন্ট্রি নিব না, কারণ এই একই ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা, এই যে এই লিঙ্কটা আমরা না হলো কতবার নিছি দেখেন, এতবার একটা ওয়েবসাইট নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার একটা শিট কন্ট্রোল বি, এই যে একবার দুইবার তিনবার, তিনবার নেওয়া হয়েছে, তা আমরা চাই না মানে একটু এগুলো একটু এড়াইয়া যাবো। আর হুম হার্ডওয়্যার এটা নেওয়ার দরকার, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, সে সার্চ ইঞ্জিন করে দিতেছে ডাটাগুলো, এটা কোনো ওয়েবসাইট না, এটা সার্চ ইঞ্জিন। তো এটা নেওয়ার দরকার নাই, এই ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের ডোমেনটা নেবেন না। যদি এখানে ইমেল দিস স্টোর, হুম হুম হার্ডওয়্যারে যাওয়ার পর ইমেল দিস স্টোর অপশনটা থাকে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ইমেলটা আসবে, তখন আপনি ইমেলটা বসাই দিবেন, এখানে ইমেলটা বসাই দিবেন, আর ডোমেনে ওয়েবসাইট লিস্টের জায়গা খালি রাখবেন, এখানে কিছু করার প্রয়োজন নেই, এটা পুরোটা খালি থাকবে, আর ইমেলের জায়গায় ইমেলটা বসাই দিবেন, আর ওই ইমেল ধরে আপনি ডোমেনটা পেয়ে যাবেন। দেখেন এই যে সানি ব্রোক হোম, এটা আপনি যখনই এটা কপি করে কন্ট্রোল সি এখানে দেবেন, এটা একটা টেকনিক, তাহলে আপনি ওয়েবসাইটটা পিওর ওয়েবসাইটটা পেয়ে যেতেছেন। এই যে এটা হচ্ছে মেইন ওয়েবসাইট যত সম্ভব, এই যে এটা তাদের ওয়েবসাইট আমরা পাই গেলাম। এখানে হোম হার্ডওয়্যার জিনিসটা, এই ওয়েবসাইট আমরা এড়ানোর চেষ্টা করবো। যদি ইমেল দিস স্টোর অপশন থাকে তাহলে এই এন্ট্রিটা নিবো, এই এন্ট্রিটা নেওয়ার পর আমি কি করবো, এখানে অটোমেটিকলি আমাকে ওই যে ডোমেনটা শু করবে, কারণ ডোমেন তো ওই কোম্পানিরই, তো এই কারণে এই কোম্পানির ডোমেনটা এখানে শু করবে। তো এই ডোমেনটা আমি কপি করে নিয়ে পেস্ট করবো, তাহলে আমি ডোমেনটাও পেয়ে যেতেছি এ আর কি। আর এখানে আর কি জানার আছে, আর অনেক সময় অনেক ওয়েবসাইট পাওয়া যায় না, তখন এই অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাড্রেস সহ নামটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, এন্টার। তারপরে এটা অনেক সময় দেখা যায় আসে, অনেক সময় আসে না, এটা চেষ্টা করবেন আর কি আনতে, যদি আনে আসে তাহলে তো হলেই, না আসলে নাই। আর হোম হার্ডওয়্যার শব্দটা বেশি আছে, সবচেয়ে বেশি, এটা আমি এন্টার দিলাম, যে হোম হার্ডওয়্যার এটা অনেকবার আসতেছে। তো এই ডোমেনটা আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই, যদিও আমাদের নেওয়ার প্রয়োজন যে এই যে এখানে ইমেলটা নাই, ইমেলটা না থাকলে এটা বাদ, এই লিস্ট আমরা করবোই না, কখনোই করবো না, লিস্টটা পুরোটাই বাদ। এখানে যদি ইমেল অপশনটা থাকে, ইমেলটাতে আমি ক্লিক করে চলে যাবো, এই যে এখানে এখানে ছিল এই যে ইমেল, এই ইমেলটা দিয়ে আমি ডোমেনটা পেয়ে যেতেছি এ আর কি। কয়েকটা প্রবলেম, আর হেড্রিক্স হোম হার্ডওয়্যার এগুলো একটু ফলো করবেন, এই শব্দগুলো আমি বেশি পাইতেছি, মানে এগুলো ওই যে পাশাপাশি পাশাপাশি সিটি, তো এখানে পাশাপাশি সিটি, এই কারণে আওতাভুক্ত হয়ে যেতেছে। এই যে হোম হার্ডওয়্যার প্রচুর আছে, তারপরেও এগুলা সার্চ করে দেখে নেবে, অনেক সময় দেখা যায় অন্যরকম ওয়েবসাইট থাকে, এই যে এটা আসে না, মেন ওয়েবসাইটটাও আসে,
না এটারও এটা আসলো, এটার এখানে আমি দেখি যে ইমেল দিস স্টোর এটা বাদ, এটাতে ইমেল দিস স্টোর লেখা নেই, আমি ডোমেন কিভাবে পাবো, এটা বাদ, লিস্ট থেকে বাদ যাবে। আর সবাই এই লিস্টটা কপি করে এখানে যতটা আসবে, এই যে 50টা আসলে এই 50টাই এন্ট্রি করবেন, কোনোটা বাদ দিবেন না। আর যেটার কিছু পাবেন না সেটা তো বাদই দিবেন, কিছু করার নাই, কারণ এটা তো লিস্টেই নাই এ আর কি। আর ওই যে একই লেখা বারবার আসার কারণ হচ্ছে এই যে 200 কিলোমিটার রেঞ্জ, মাসবি আমি 200 কিলোমিটার রেঞ্জই নিবো, এখন কিছু করার নাই। আর এটার প্রবলেমটা শুরু করে এখানে এইখানে, কারণ একই সিটির সাথে আরেকটা সিটি সংযুক্ত, এই কারণে এই একই লেখা বারবার আসতেছে। তো এটা একটু চোখে ফলো করবেন যাতে ভুল না হয়, এটা মানে যত কমানো যায়, কারণ পরে দেখা যায় এখানে আমি এই যে কপি করে কন্ট্রোল অ্যাপ দিলেই চলে আসে কতবার দেওয়া আছে, এটা সেই অবশ্যই চেক করবে কয়েকটা নাম, কন্ট্রোল বি, এই যে এটা নাই, এটা খালি এ আর কি। ওকে এতটুকুই।